আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? অনেকের কাছে আমি শুনতাম আমাদের বাংলাদেশি টুইঙ্কেল যে বেবি ডায়পারটি আছে সেটি নাকি অনেক ভালো, তারা বাচ্চার জন্য এটি ব্যবহার করে অনেক স্যাটিসফাইড, আর কমেন্টও দুই একজন আমার কাছে এটার রিভিউ জানতে চেয়েছিলেন। তো একে তো এটা তো ছিল বেল ডায়পার, আর আমাদের এলাকার ফার্মেসিগুলোতে এই টুইঙ্কেল ডায়পারটা কিন্তু খুব একটা বেশি অ্যাভেলেবেল না। তো এই বেল ডায়পার অ্যাভেলেবেল না হওয়ার কারণে এই টুইঙ্কেল ডায়পারটি আমি এতদিন যাবত কিনবো কিনবো করে কেনা হয়নি, তো ফাইনালি সব কিছুতে মিলে যাওয়াতে কিনে ফেললাম এই স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়পারটি। তো চলুন তাহলে দেখে নেই এই স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়পারটির আনপ্যাকিং। এটা মূলত যেদিন আমি প্রথম পারচেস করেছিলাম সেদিন এটা করে রেখেছিলাম আনপ্যাকিংয়ের ভিডিওটি, যারা নতুন পারচেস করতে চান তাদের জন্য। আর এটার কিওয়ার্ড কোয়ালিটি, শোষণ ক্ষমতা, প্রাইস এবং এই ডায়পারটি লিক করে কিনা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই স্যাভলনের টুইঙ্কেল বেবি ডায়পারটির রিভিউ। তো এই হচ্ছে স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়পারটির প্যাকেজিং, অনেক সুন্দর কালারফুল, প্যাকেজিংটা অনেক স্ট্যান্ডার্ড, অনেক দেখে মনে হয় না যে একটা বাংলাদেশি প্যাকেজিং, অনেক থটফুল, অনেক স্ট্যান্ডার্ড একটা প্যাকেজিং, কালার কম্বিনেশনটাও সুন্দর স্ট্যান্ডার্ড। আর এখন এটা একটু কিওয়ার্ডগুলো আপনাদের পড়ে শোনাই। স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়পার, ওয়েটনেস ইন্ডিকেটর কটনি সফট, লিক প্রুফ, আর এটা এক্সেল সাইজের একটি জাম্বো প্যাকেট। এর ওয়েট ক্যাপাসিটি হচ্ছে 11 থেকে 25 কেজি, এখানে আছে 32 পিসের ডায়পার। এখন চলুন দেখে নিই ব্যাকে তারা কি লিখেছে। অ্যাবজর্বেন্ট কোর অ্যান্ড ড্রাই লক এনশোর লো রি ওয়েট কিপিং বেবি স্কিন হেলদি অ্যান্ড ড্রাই, লিক প্রুফ, লিক প্রোটেকশন লেয়ার অ্যান্ড সাইড ব্যারিয়ার্স প্রিভেন্টস এনি লিকেজ, কটনি সফট পিট, কটনি সফট টপ লেয়ার অ্যান্ড স্ট্রেচি ব্যান্ডস এনশোর ম্যাক্সিমাম কোয়ালিটি ফর বেবি, ব্রিদেবল কভার, ব্রিদেবল আউটার লেয়ার অ্যালাউস এয়ার সার্কুলেট ইনসাইড ডায়পার, ওয়েটনেস ইন্ডিকেটর চেঞ্জেস কালার হোয়েন ডায়পার ইজ ওয়েট। এই ছিল মোটামুটি টুইঙ্কেল বেবি ডায়পারটির কিওয়ার্ড। আর এটা দেখে বুঝতে পারছেন একদম রিসেন্ট প্রোডাকশন, 2021 সালের জানুয়ারি মাসে এটা প্রোডাকশন ছিল। তো এখন চলুন দেখে নিই এই স্যাভলন টুইঙ্কেল বেবি ডায়পারটি আউটলুক কেমন। আর এটা ওপেন করার জন্য কোনো পাশে কোনো ইন্ডিকেটর দেওয়া নেই, যার কারণে আমার যে দিক দিয়ে ভালো লাগে আমি সেই দিক দিয়ে এটা ওপেন করে নিচ্ছি। তো এই হচ্ছে টুইঙ্কেল বেবি ডায়পারের আউটলুক। এটা আউটলুক অনেক সুন্দর, মাইল্ড কালার কম্বিনেশনের একদম ধবধবে সাদা একটি ডায়পার যেটাকে বলে, এটা একদম ধবধবে সাদা ডায়পার। এটা হচ্ছে এটার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে এটার ব্যাক সাইড, আর এটা একদম কটনি সফট। ভালো লাগে এই ডায়পারগুলো, একটু ভিতরের লুকটা দেখাই কেমন আপনাদের। এই হচ্ছে অ্যাবজর্বেন্ট এরিয়া, জাস্ট এটাই হচ্ছে এই ডায়পারটির আউটলুক। আর এখন চলুন এটার কোয়ালিটি নিয়ে কথা বলি। এটা কোয়ালিটি নিয়ে যেটা বলবো, এটা একটা আসলে যে কিওয়ার্ডে লেখা ছিল কটনি সফট, হ্যাঁ এটা একটা 100% কটনি সফট ডায়পার। ডায়পারটি অনেক সফট, অনেক কটনি সফট, একটি ভালো লাগে দেখতে ডায়পারটি, ধবধবে সাদা একটি কটনি সফট ডায়পার। এক কথা বলবো, বাংলাদেশি বেল ডায়পার হিসেবে এটার কোয়ালিটি অনেক ভালো, যথেষ্ট ভালো, একদম পারফেক্ট কোয়ালিটির ডায়পারটি। এটার কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রকার কোনো নেগেটিভ কোনো সে নেই, জাস্ট এটা এক কথা একটি পারফেক্ট কোয়ালিটি ফুল ডায়পার, একটি কটনি সফট ডায়পার। আর দেখতেই পাচ্ছেন ওয়েটনেস ইন্ডিকেটর দেওয়া আছে, যতই ওয়েটনেস ইন্ডিকেটর দেওয়া থাকুক আমার মায়েরা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে ভেজা ভেজা ভাব না লাগবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডায়পার আমরা পুড়িয়ে রাখি। তো ওয়েটনেস ইন্ডিকেটর যেটাই ইন্ডিকেট করুক না কেন আমরা সেটাই করি, যে যতক্ষণ পর্যন্ত ভিজার ভাব না আসে হাতে ততক্ষণ পর্যন্ত আমরা এটা পরিয়ে রাখি বাচ্চাকে। এই ডায়পারটার একটি প্লাস পয়েন্ট আপনাদের বলি, যে অনেক বেল ডায়পারে দেখবেন এই টেপটা, এই টেপটা শুধু থাকে, আর এই যে শিটটা এটা কিন্তু স্ট্রেচেবল হয় না, এটা কিন্তু অনেক সুন্দর একটা স্ট্রেচেবল শিট এখানে, আর এই বেল তো আছে। এই শিটটার একটা প্লাস পয়েন্ট কী জানেন, যেই সব ডায়পারের শিট পাবেন সেই সব ডায়পার একদম টেনশন ফ্রি আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। এই ডায়পারটির একটা প্লাস পয়েন্ট এটাই যে এইগুলো ডায়পার পড়ালে বাচ্চার পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি আপনাদের দেখিয়েছিলাম বসুন্ধরা বেল ডায়পারের যে টেপটা সেটা কেমন হার্ড, বাট এটা হার্ড না, এটা টেপ বলেন উপরে যে
এই ব্যান্ডটা বলেন অনেক সুন্দর, সফট টেপগুলো তো পুরো মানে ডায়াপারটির কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো কোয়ালিটির দিক দিয়ে। এতদিন যাবৎ বেল ডায়াপার হিসেবে আমার কাছে সুপার মম ছিল বেস্ট, বাট সুপার মম এটার কাছে হেরে গেছে, এটার কোয়ালিটির কাছে। আর সুপার মমের বেলটা কিন্তু এত সুন্দর স্ট্রেচেবল না, যেসব বেল ডায়াপার এরকম স্ট্রেচেবল বেল দেওয়া থাকে সেসব বেল ডায়াপারগুলো মায়েদের টেনশন অর্ধেক কমিয়ে দেয়। কারণ এটার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চার যে ফিটে খুব বেশি টাইট হয়ে গিয়ে বাচ্চা কষ্ট পাচ্ছে কিনা, বা একটু লুজ হয়ে গিয়ে বাচ্চার পি লিক করছে কিনা, এই টাইপের টেনশন থাকে না। কারণ এটা অটোমেটিক আপনার বাচ্চার বেলির সাথে ফিট হয়ে যায়। আর এই টাইপের বেল ড্যাপারগুলো বাচ্চাকে পরাইতে খুব একটা বেশি বেগ পেতে হয় না, কারণ এই বেলটা হচ্ছে স্ট্রেচেবল। আর পিছনেও দেখেন যথেষ্ট পরিমাণ স্পেস রাখা হয়েছে এই কুচি সিস্টেম করে, যাতে বাচ্চা কখনো এটা পরে অস্বস্তি বোধ না করে, বাচ্চার স্কিনের সাথে এটা যাতে খুব টাইট না হয়ে যায়। তো এটা হচ্ছে এই ডায়াপারের প্লাস পয়েন্ট। ওভারঅল এই ডায়াপারটির কোয়ালিটি একদম বলতে গেলে 100-এ 100। এটা কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রকার কোনো কথা নেই। আর বেশি পছন্দ হয়েছে এই ডায়াপারটির এই ওয়েস্ট ব্যান্ড, যেটা বেল যেগুলো সেগুলো খুব পছন্দ হয়েছে আমার কাছে। এই ছিল এই টুয়েঙ্কেল ডায়াপারটির কোয়ালিটি। লাস্ট একবার বলবো যে এতদিন পর্যন্ত আমার কাছে সুপার মম বেল ডাইপার হিসেবে ছিল বেসিটি ডাইপার, বাট সুপার মম এই ডাইপারের কাছে হেরে গেছে, তাও অনেক দিক দিয়ে হেরে গেছে। প্রথম কারণ হচ্ছে এটা অনেক সফট, কটনই সফট, একদম পাতলা না হলে এটা একটু পাতলা ডাইপার, যেখানে সুপার মম একটু তুলনামূলক মোটা। সুপার মমের বেলটার চাইতে এটার বেল্ট অনেক বেশি কমফোর্টেবল। তো কোয়ালিটি নিয়ে আর কথা না বলে এখন আসি এটার শোষণ ক্ষমতা নিয়ে। এটা শোষণ ক্ষমতা নিয়ে কি বলবো সেটাই বুঝতে পারছি না, যে ডায়াপারটা আমি বুঝলাম না যে এত ভালো একটি ডায়াপার আমি এতদিন যাবৎ কেন কিনিনি বা বাচ্চাকে পরাই নাই কেন সেটা আমি বুঝতেছি না। এই ডায়াপারটির শোষণ ক্ষমতা নিয়ে কথা বলার আগে এটা শোষণ ক্ষমতার এরিয়াটা দেখাই, অ্যাবজর্বেন্ট এরিয়াটা দেখাই। অ্যাবজর্বেন্ট এরিয়াটাও অনেক সুন্দর সফট, আর ডায়াপারটি কিন্তু আমি বলেছি একদম পাতলা না, বাট পাতলা লেগ কাপগুলোও কিন্তু সুন্দর সফট, টোটালি সফট একটি ডায়াপার। এখন আসি এটার শোষণ ক্ষমতা নিয়ে কথা বলার জন্য। শোষণ ক্ষমতা নিয়ে কথা বললে কি বলবো, যে এটা হচ্ছে যে বাচ্চাদের আসলে কম্পি করা বাচ্চাদের নিয়ে কথা বলার লাভ নেই, দুনিয়ার সব ডায়াপারই হচ্ছে কম্পি করা বাচ্চাদের জন্য। এখন আসি যেসব মায়েদের বাচ্চারা অনেক বেশি পরিমাণ পি করে, ঘন ঘন পি না করলেও পি এর পরিমাণ অনেক বেশি, তাদের জন্য এই ডায়াপারটির শোষণ ক্ষমতা কেমন। তাদের জন্য দিনের বেলায় ডায়াপারটি 4 ঘন্টা চোখ বন্ধ করে চলে যায়, 4 ঘন্টাও পর্যন্ত এই ডায়াপারটি ড্রাই থাকে, হাইস্ট 5 ঘন্টা পর্যন্ত এই ডায়াপারটি থাকে। আমি দেখেছি যে 4 ঘন্টা একদম অনেক সুন্দর ড্রাই থাকে, 4 ঘন্টা প্লাস কখনো 5 ঘন্টাও সুন্দর ড্রাই থাকে দেখেছি। আর এটার অ্যাবজর্বেন্ট এরিয়াটা এতটা কোয়ালিটি ফুল, এতটা কোয়ালিটি ফুল দেখা যাচ্ছে, অনেক ভিজে যাওয়ার পরও অনেক সুন্দর অনেক ড্রাই থাকে। অন্যান্য ডায়াপার দেখে 2-1 বার পি করার কারণে কেমন যেন এটা চিপচিপে ভাব, ভেজা ভেজে ভাব চলে আসে, বাট এটা 2-1 বার পি করার পর যখন আমি চেক করি মনে হয় যে এটার মধ্যে সে কোনো পি করে না, কিছুই করে না। এটার এক কথা এটার শোষণ ক্ষমতা বা যে অ্যাবজর্বেন্ট এরিয়াটা অনেক স্ট্রং, এটা একটা স্ট্রং ক্যাটাগরির ডায়াপার। আর বেশি পি করা বাচ্চাদের ক্ষেত্রে এটা রাতের বেলা চোখ বন্ধ করে এটা 5 ঘন্টা চলে যায়, অনেক সময় দেখেছি এটা 6 ঘন্টাও যায়, 5 ঘন্টা পর্যন্ত আমি দেখছি একদম টোটালি ড্রাই থাকে। আর 6 ঘন্টা পরে আস্তে আস্তে এটা মানে একটু দুর্বল হতে থাকে। তারপরে কিন্তু একটা বেশি পি করা বাচ্চার ক্ষেত্রে একটা ডায়াপার রাত্রে 5-6 ঘন্টা কভার দেওয়া কিন্তু কম না, এটা 5-6 ঘন্টা পর্যন্ত ড্রাই থাকে। আর এটা ড্রাইনেসটা অনেক সুন্দর, মানে অনেকক্ষণ পর্যন্ত ড্রাই থাকে, ভালো লাগে একদম। অন্যান্য ডায়াপার দেখবেন টাচ করলে হাতে একটু হলেও যেমন ছিপছিপে লাগে, বাট এটা এত সুন্দর ড্রাই থাকে মনে হয় যে এখানে এসে পি করে নেই কখনো, কোনো প্রকার মানে লিকুইড এটার মধ্যে কখনো পড়েই নেই এরকম একটা ভাব থাকে। তো এটা যার কারণে আমার কাছে এটা খুব স্ট্রং একটি ডায়াপার মনে হয়েছে। আমি এটা হচ্ছে এই ডায়াপারটি হচ্ছে 32 পিসের ছিল, আজকে ডায়াপারটি যখন প্যাকেটে আমার 14-15টা আছে তখন নিয়ে যেয়ে আমি এটা রিভিউ দিতে বসেছি, তার মানে বুঝতে পেরেছি যে কতগুলো ডায়াপার শেষ হয়ে গেছে, অর্ধেকেরও বেশি। তো শেষ করে আমি রিভিউ দিতে এসেছি। এই ডায়াপারটি আমার কাছে খুব ভালো লেগেছে, বিশেষ করে এটার শোষণ ক্ষমতা, ওয়েস্ট ব্যান্ড কোয়ালিটি, মানে মানে সব দিক দিয়ে একটা বেল ডায়াপার হিসেবে একটা বাইরের কান্ট্রি ডায়াপারের যে সাথে এটা একটা মানে বিট করার মতো একটি ডায়াপার। আমরা যে বাইরের কান্ট্রি বেল্ট স্টাইল ডায়াপার করি সেটার সাথে এটাকে রাখা যাবে এমন একটি ডায়াপার। এটার শোষণ ক্ষমতা ভালো এবং অনেক সুন্দর স্ট্রং এই ডায়াপারটির শোষণ ক্ষমতা। আর এটার প্রাইস নিয়েছি আমি অনলাইন থেকে কিনেছি, আমি অনলাইন যেখানে কিনেছিলাম নাম বলবো না, বললে হয়তো আপনারা মনে করবেন আমি হয়তো
স্পন্সর করা শুরু করেছি বা তাদের প্রচার করা শুরু করেছি, এমন কিছুই না। এটা আমি অনলাইন থেকে কিনেছি 709 টাকা। কেউ যদি কিনতে চান তখন আমাকে কমেন্ট করেন, আমি তখন আপনাদের অ্যান্সার দিব। বাট আমি এখানে বলবো না যে আমি কোন কোন জায়গা থেকে কিনেছি, জাস্ট আমি এটা অনলাইন থেকে কিনেছিলাম 709 টাকা, এক্সেল সাইজ 32 পিসের এই ডায়াপারটি। আর এখন আসি যে এই ডায়াপারটি, যেটা বলছিলাম যে ডায়াপারটি লিক করে কিনা, এই ডায়াপারটি লিক একদমই করে না। হ্যাঁ, লিক তখন করবে যদি আপনার বেবি আমার বেবির মতো হাঁটুর উপর ভর দিয়ে উপুর হয়ে শুয়ে থাকার অভ্যাস আছে, আর ডায়াপারটা যদি ওই টাইমে একটু ফিল আপ বেশি ফিল আপ হয়ে যায়, ঠিক তখনই যে এই ডায়াপারটি লিক করে। বাট আপনার বাচ্চা যদি এরকম উল্টাপাল্টা স্টাইলে না শোয়, তাহলে এই ডায়াপার লিক করে না। এই ডায়াপারটি দেখছি যে একদমই লিক করে না, লিক ঠিক তখনই করছে আমি দেখছি যখন আমি এটা একদম ওভারফ্লো হয়ে গেছে আর বাচ্চার উল্টাপাল্টা শোয়ার কারণে। এটা যে কোনো ডায়াপারই করবে। বাট এমনি যদি বলি ওভারঅল যে ডায়াপারটি লিক করে কিনা, না, এই ডায়াপারটি লিক করে না। এটা লিক করে করবে শুধু আপনার বাচ্চার উল্টাপাল্টা শোয়ার কারণে। আপনি ডায়াপারটি ওভারফ্লো হয়ে যাওয়ার পরেও যদি রেখে দেন তখন যে লিক করবে, এটা তো স্বাভাবিক। যে কোনো ডায়াপার, দুনিয়ার সব ডায়াপার, যত দামি ডায়াপারই পরান না কেন, এগুলো কন্ডিশন থাকলেই যে ডায়াপার লিক করবে। তাছাড়া এই ডায়াপারটি একটা টেনশন ফ্রি, একটা অনেক বাচ্চার জন্য স্কিন ফ্রেন্ডলি কমফোর্টেবল একটি ডায়াপার। এই ডায়াপারে কোনো প্রকার বেবির স্কিনে র্যাশ হয় না, কোনো সমস্যা দেখি নাই। এখন আসি যে এই ডায়াপারটি দ্বিতীয়বার পারচেস করার মতো কিনা। হ্যাঁ, এটা দ্বিতীয়বার না, এটা বারবার পারচেস করার মতো একটা বাংলাদেশি ডায়াপার। আমি মানে চিন্তা করিনি যে আমাদের বাংলাদেশে এত সুন্দর, এত কোয়ালিটিফুল এখন ডায়াপার তৈরি হয়, তাও এত রিজনেবল প্রাইস। এক্সেল সাইজের ডায়াপার 32 পিস, তাও 709 টাকা, মানে বুঝেনি। আর এটা সাইজ যেটাই হোক, প্রাইস এই 709 টাকায়। কোয়ান্টিটি মনে হয় সেগুলোর ভিতরে ডায়াপারের কোয়ান্টিটি আরও বেশি থাকে। এই ডায়াপারটি ব্যবহার করে আমি দিন যতই ব্যবহার করছি ততই সারপ্রাইজড হচ্ছি এইভাবে যে আমি এতদিন কেন এই ডায়াপারটি পারচেস করিনি। ডায়াপারটি অনেক কমফোর্টেবল, একটি টেনশন ফ্রি ডায়াপার এবং স্ট্রং একটি ডায়াপার। তো আজকের জন্য এই পর্যন্ত ছিল এসিআই কোম্পানির স্যাভলন টুইঙ্কল বেবি ডায়াপারের রিভিউ। কারো যদি আমার এই ভিডিওটি একটু হলেও কাজে লাগে বা একটু হলেও হেল্প হয় পারচেস করার আগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।